দেখে আনন্দ লাফাচ্ছিস? আর মোড় থেকে বেরিয়ে আমরা ওই একটা দোকানে ঢুকছিলাম, সেখান থেকে এইগুলো কিনেছি। তো এগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দেখি কি কিনেছি। এত কথা বলিস না, পপকর্ন কিনেছি, ছোলা কিনেছি এটা বাবার পাপার জন্য। চলো তারপর তোমাদেরকে দেখাই এই ব্যাগটার মধ্যে কি কি আছে। ধূপ মঙ্গলদ্বীপের আগরবাতি, তো এটা দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। মঙ্গলদ্বীপ মানে কি গো? এই যে এইগুলো আমি অনলাইনে দেখেছি, অনেকবার কেনার ইচ্ছে ছিল খুব, কিন্তু মানে কি বলতো সেরকম পাচ্ছিলাম না। আর আমি অনলাইন থেকে নিতে চাইছিলাম না যে কিরকম কিনা আসবে, তো তাই জন্য যখন সামনেই পেলাম সুপার মার্কেট দেখলাম ছিল, তাই জন্য এটা নিয়েই নিলাম। সুপার মার্কেটে খাবার জিনিস হয়, কাজের জিনিস হয়। আর কি ছিল? ও আর এটা কিনেছি, এই একটা ধূপকাঠি, ওখান থেকে ধূপকাঠি কিনেছি, দুটো ধূপকাঠি কিনেছি, আর বাবার ব্রাশটা কিনেছি, আর একটা ড্রাগন ফুট কিনেছি। আর একটা ড্রাগন ফুটটা আবার পরে বেরিয়ে আসলাম, তারপর আবার মনে পড়লো যে প্রথমে তো একটা ড্রাগন ফুট দেখেছিলাম, ওটা কিনে আসি। তারপর আবার এই যে আমি দেখাবো এই যে ড্রাগন ফুট দেখো, কত বড় পাতা ছামলো না, ড্রাগন ফুটের একটা গাছ লাগাবো। আমি ওই কিউই যেটা হয় ওটা খেয়েছি আগে, কিন্তু ড্রাগন ফুটটা খাইনি। তো অনেক সময় রাস্তাতে যেতাম, ভাবতাম কিনবো, তারপর কেনা হতো না কোনো না কোনো কারণে। তারপর আজকে দেখি হঠাৎ, আসলে এটা সাইজটা দেখে আমার খুব মানে এত বড় সাইজটা ছিল, তো দেখে ভাবলাম না নিয়েই যাবো আজকে, তো এটা কালকে কাটবো, কালকে কেটে খাবো, কালকে খাবো, আজকে খাবো না। ভুক্তা রেখে দিই, তারপর বাকি জিনিসগুলো দেখাই। কালকে সকাল সকাল আসার সময় ওই যে লাইট দোকানটাতে ঢুকেছিলাম, ওখান থেকে এই লাইটটা কিনেছি। তো এটা আমি প্যাকেটটা খুলছি না, কারণ এটা বুঝতে পারবে না। এটা দেখিয়ে দিই, তারপর দেখাই কি কিনেছি। দাঁড়াও দেখা দিতাম, এই যে কত সুন্দর জিনিস কিনছি। তারপর ওই যে ডেকোরেশনের দোকানটা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে ঢুকেছিলাম, ওখান থেকে এই যে এইটা ভাবে পাপা এটা নিয়েছে। আর এই যে এইগুলো নিয়েছে ঠাকুরের আসনে বাবা, একটু চুপ করো, শোনা যাবে না, নাহলে কিছুই পরে কথা বলবে। তো এই যে এরকম, এটা না খুব সুন্দর হয়েছে, এরকম ভেঙে গেল এটা। আর এই যে ভিমার্টে গেছিলাম, ভিমার্ট থেকে এইটা নিয়েছি গ্যাস রাখার জন্য।
buy one get one free অনেকটা বড় এগুলো অনেক ছোট সাইজের ছিল কিন্তু আমার বড় সাইজের দরকার ছিল তো তাই এইটা নিয়েছি এই কালারটা নিয়েছি নোংরাতে কম আর পেছন দিকটা এরকম আছে কাছে শুনলে আরাম লাগছে জলে ভিজবে না এটা এই দিকটা নষ্ট হবে না আরাম লাগছে বহুত আরাম লাগছে নিচে যদি জল টল পড়ে থাকে নাগাতে নষ্ট না হয় তার জন্য এটা কত টাকা নিয়েছে গো এটা কত টাকা নিয়েছে বাবা যখন জিজ্ঞাসা করলো বলেই দি এটা 149 রুপিস এ দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 149 রুপিস মামা ফ্রি পেয়ে গেলাম তো আমরা বিছিয়ে রাখবো আর এই যে বাবার জন্য সোয়েটার কিনতেই নিয়ে গেছিল ওর বাবা আমি একটু চেনা খুলছি কত সফট বুটিটা না খুব সুন্দর অনেকটা বড় তোমরা তো কত পড়েছিল তোমরা দেখেছো কত সফট খুব ভালো এটা কালারটাও খুব সুন্দর তারপর এত কিছু কিনে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই